আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনা করব আর কি। গত ক্লাসে আমি 1.1-এর সূত্রের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং ভাগ পরীক্ষার মাধ্যমে বর্গমূল নির্ণয় আলোচনা করেছিলাম। আজকে আমি একটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং কোন সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে 1.1-এর 3 নং নিয়ে আলোচনা করব। এটা 3 নং-এ আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই সংখ্যাগুলো আমরা আগে বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু এটাকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। কোনো সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে এই অঙ্কটি করার জন্য আমাদেরকে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এটাকে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো আমরা যদি ক নম্বর অঙ্কটা আগে করি, তাহলে 147 এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়ক বের করি, তাহলে এটাকে প্রথমেই 3 দিয়ে ভাগ যায়। কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে হবে এখানে 49, 3 নং 27, আর আমার 2, 3, 4, 12, 13, 14, তার মানে 3 দিয়ে দিলে 49 হয়। এরপরে আবারও আমরা 7 দিয়ে দিলে 7, 7, 49, অর্থাৎ 147-কে শুরুতেই আমরা মৌলিক গুণনীয়ক বের করবো বা উৎপাদক বের করবো। সুতরাং আমরা লিখতে পারি কি, 147 সমান সমান 3 × 7 × 7। এখন যদি আমরা এটাকে জোড়া মিলাই, তাহলে 7 × 7 জোড়া, আর 3 হচ্ছে জোড়া ছাড়া, তাহলে আমরা লিখতে পারি এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এরকম অঙ্কে যদি বলে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে শুরুতে আমরা কি করব, এটাকে গুণনীয়ক বের করব, মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে এখানে আমাদের কোন নম্বরে দেওয়া আছে 147। তো 147-কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা প্রথমে দেখো এটা 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 দিয়ে দিলে এখানে হয় 49, আবার যদি 7 দিয়ে দিই তাহলে 7, 7, 49। অর্থাৎ 147 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক হচ্ছে 3, 7, 7। তো এখানে 3 × 7 × 7, 7 হচ্ছে একটা জোড়া, আমরা জানি দুইটা মিলে একটা জোড়া হয়, কিন্তু 3 একাই, অর্থাৎ এর সাথে কোনো জোড়া নাই। তাহলে বোঝা গেল যদি কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করার পরে বা বিশ্লেষণ করার পরে দেখি আমরা কোনো জোড়াবিহীন সংখ্যা থাকে, তাহলে যেই সংখ্যাটা জোড়াবিহীন ওই সংখ্যা দিয়ে যদি সংখ্যাকে গুণ করা যায়, ওই যেই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে সংখ্যাটির গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর যদি আমরা খ নম্বরে যদি যাই আমরা, এখানে আছে 384, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে হবে আছে এখানে 192, আবারও 2 দিয়ে যাবে, আবারও 2 দিয়ে যদি আমরা দিই তাহলে হবে 96, আবার যদি 2 দিয়ে দিই তাহলে হবে 48, 24। আমরা নিচের এই অঙ্কটা মুছে দিতে পারি, যেহেতু আমরা এখন খ নম্বর করতেছি, আমার 24 কে যদি দেই তাহলে 12 দুগুণে 24,
ছয় দুগুণে বারো তাহলে মৌলিক গুণগুলো কি কি এখানে ক্ষয়ের এখানে তিনশো চুরাশিকে আমরা লিখতে পারি এখানে যদি তিনশো চুরাশিকে আমরা মৌলিক গুণনে বের করতে যাই তাহলে আমাদের হয় এরকম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এবং সাথে থাকে তিন। তাহলে এটাকে যদি আমরা জোড়া মেলাতে যাই তাহলে এ একটা জোড়া এ একটা জোড়া একটা জোড়া তাহলে এখানে জোড়াবিহীন কত? তো এখানে দুই গুণ তিন সমান সমান ছয় জোড়া বিহীন। সুতরাং ছয় দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি খ নম্বর অঙ্কটা আবার একটু বুঝি, এখানে বলছে তিনশো চুরাশি এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এর গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা জানি যে এই সংখ্যাটা তাহলে পূর্ণবর্গ নয়, তাহলে এটাকে যদি আমরা শুরুতেই মৌলিক গুণনীয়ক বের করতে যাই তাহলে প্রথমে দুই দিয়ে গেলে একশো বিরানব্বই, তারপর দুই দিয়ে দিলে ছিয়ানব্বই, এভাবে প্রত্যেকটা গুণনীয়ক বের করলে আমাদের দুইটার জিনিস জোড়াবিহীন থাকে, একটা হলো দুই এবং তিন। তাহলে এটা এরকম যদি একাধিক সংখ্যা থাকে জোড়াবিহীন তাহলে একাধিক সংখ্যাকে গুণ করে দিতে হবে, আর যদি এখানে শুধু দুই থাকতো তাহলে দুই দ্বারা গুণ করলে, শুধু তিন থাকলে তিন, এখন দুই তিন দুইটাই জোড়াবিহীন। তা এই জন্য আমরা লিখছি এখানে দুই গুণ তিন সমান সমান ছয় জোড়াবিহীন। সুতরাং ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে যদি আমরা গ নম্বর অঙ্কে যাই, যদি আমরা গ নম্বর অঙ্কে যাই চোদ্দশো সত্তর, গ নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের চোদ্দশো সত্তর। তো এটাকেও যদি আমরা দুই দিয়ে ভাগ দেই, দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় সাতশত পঁয়ত্রিশ, সাতশত পঁয়ত্রিশ। এরপর দেবো আমরা তিন দিয়ে, দুই দিয়ে যাবে না, এই জন্য তিন দিয়ে দিতে হবে, তাহলে হবে দুইশত পঁয়তাল্লিশ। এরপরে আর তিন দিয়ে যাবে না, যাবে পাঁচ দিয়ে, তাহলে হবে উনপঞ্চাশ। তারপর দেবো আমরা সাত দিয়ে, তাহলে সাত সাতা উনপঞ্চাশ। তো এখন যদি আমরা গ নম্বর অঙ্কটা করতে চাই, এখানে সংখ্যাটা হচ্ছে চোদ্দশো সত্তর, এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা প্রথমে এটাকে মৌলিক গুণনীয়ক বের করতে গেলে আমরা কী পাইলাম, চোদ্দশো সত্তর সমান সমান কী পাইলাম, দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত। তাহলে আমরা যদি জোড়া মিলাইতে চাই তাহলে শুধু এইটা জোড়া হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে দুই গুণ তিন গুণ পাঁচ তিন পাঁচশো পনেরো তিরিশ জোড়া বিহীন। অর্থাৎ এখানে তিন পা দুই তিন পাঁচ তিনটা সংখ্যায় জোড়াবিহীন, তাহলে এগুলো গুণ করে দিলে হয় কত? তিরিশ। তাহলে তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে চোদ্দশো সত্তরকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? তিরিশ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক পয়েন্ট একে কীভাবে এই যে তিন নম্বর যে অঙ্কটা আছে আমাদের তিনে, যে কোন সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাহলে আমাকে কি করতে হবে, আগে ওই সংখ্যাটা মৌলিক গুণনীয়ক বের করতে হবে এবং মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে দেখতে হবে জোড়াবিহীন কোনো সংখ্যা আছে কি না। যদি জোড়াবিহীন কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা দিয়ে যদি গুণ করা যায় তাহলেই ফলাফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি একাধিক জোড়াবিহীন সংখ্যা থাকে, যেমন কোনো অঙ্কের মধ্যে দুই তিন পাঁচ এরকম, যেমন এই অঙ্কে দুই তিন পাঁচ জোড়াবিহীন আছে, তাহলে এই তিনটা সংখ্যা গুণ করে দিতে হবে। যেমন এখানে আমি তিন দক্ষিণে ছয় পাঁচ ছয় তিরিশ, এই তিরিশ দ্বারাই গুণ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে কোন এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এই নিয়ে আমি আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।